প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খবর যেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা হচ্ছে ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সিঙ্গেল বেঞ্চ তো আপনারা কখনোই শোনেননি এই ধরনের ঘটনা যেটা আজ ঘটেছে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিচ্ছে বেশ কয়েকটা মামলায় আর সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিচ্ছে তো আপনারা সবাই জানেন এটা কোন বিষয়ে আমি বলতে চলেছি সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত দুর্নীতি যে দুর্নীতির অভিযোগ সামনে এসছে তো সেই বিষয়ে কিন্তু সিঙ্গেল বেঞ্চ প্রত্যেকবারই যে রায় দিয়েছেন সে রায় হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সিঙ্গেল বেঞ্চ ওনার যে রায় সর্বত্রই কিন্তু সেই একই রায় ছিল যে দিয়েছিলেন উনি যে যে সমস্ত ব্যাপারেই সিবিআই তদন্ত করতে হবে বারবার তার এগেনস্টে ডিভিশন বেঞ্চে তার আবার আপিল হচ্ছে নতুন করে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সব সমস্ত মামলারই চ্যালেঞ্জ হচ্ছে ডিভিশন বেঞ্চে যাচ্ছে এবং ডিভিশন বেঞ্চে যাওয়ার পর অদ্ভুতভাবে প্রত্যেকবারই সেই সিবিআই তদন্ত কিন্তু স্থগিতাদেশ দেওয়া হচ্ছে তো এক্ষেত্রে অভিজিৎবাবু এতদিন ধরে ব্যাপারটা যখন দেখছেন যে প্রত্যেকটা তার নির্দেশ অমান্য হচ্ছে গিয়ে ডিভিশন বেঞ্চে তাহলে এটা কেন হচ্ছে সেটাকে দেখার জন্য কিন্তু উনি সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টে আবেদন করছেন এবং হচ্ছে কলকাতা হাইকোর্টের যিনি প্রধান প্রধান বিচারপতি যিনি আছেন ওনার কাছেও কিন্তু এই আবেদনটি রেখেছেন আজ সেটা হচ্ছে যে সিঙ্গেল বেঞ্চের বারবার হাত পা কেন বেঁধে দেওয়া হচ্ছে মেন বিষয়বস্তু হচ্ছে এটা যে সিঙ্গেল বেঞ্চের হাত পা কেন বেঁধে দেওয়া হচ্ছে এই প্রসঙ্গে একটু বলে রাখি যে আপনারা জানেন যদি কোনো একটা বিষয়ের সিবিআই তদন্ত দেওয়া হয় তারপর সঙ্গে সঙ্গে যদি সেটাকে প্রোটেক্ট করা না যায় অর্থাৎ আমি বলতে চাইছি যে পুরো সিস্টেম যদি সঙ্গে সঙ্গে একটিয়ারে নিয়ে নেওয়া না হয় যদি এক ঘন্টাও টাইম পায় যারা দুর্নীতিবাজ যদি এক ঘন্টা কেন দশ মিনিট টাইম পেলেও তার সেখানে কিন্তু অনেক তথ্য তারা সরিয়ে ফেলেন তো সেক্ষেত্রে এখানে ডিভিশন বেঞ্চ প্রত্যেকবারই এই সিবিআই তদন্ত চার সপ্তাহ কখনো পাঁচ সপ্তাহ কখনো দু সপ্তাহ এরকম স্থগিত আদেশ দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন স্থগিত আদেশ তো এর ফলে কি হচ্ছে যারা দুর্নীতি করেছে বলে মনে হচ্ছে তো তারা যদি দুর্নীতি করে থাকে তাহলে আরও তারা ভালো করে সুযোগ পাচ্ছে তাদের এই যে প্রমাণ বা নথি সেটাকে কিন্তু নষ্ট করার জন্য চলুন বিস্তারিত আমরা দেখে নিই দেখুন এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ চাইল ক্ষুদ্র সিঙ্গেল বেঞ্চ ক্ষুদ্র সিঙ্গেল বেঞ্চ আমি আগেও বলেছি যে এখানে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ বেনজির ঘটনা কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বেনজির ঘটনা ঘটল কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে ক্ষুদ্র সিঙ্গেল বেঞ্চ আজ কলকাতা হাইকোর্টে যা ঘটলো তা এক কথায় নজিরবিহীন ডিভিশন বেঞ্চের কাজকর্মে ক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যের প্রধান বিচারপতি মানে আমাদের রাজ্যের যে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে প্রশাসনিক নির্দেশ জারি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বিচারপতি কাজ করতে পারবে কি না তাই খতিয়ে দেখে সিদ্ধান্ত নিক দেশের প্রধান বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজ বুধবার রেজিস্ট্রার জেনারেলকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দুই প্রধান বিচারপতির কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে না এতদিন যে নির্দেশগুলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তার কপি কিন্তু পাঠাতে বলা হয়েছে যাই হোক গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতি খুঁজে বার বার করতে সিবিআই অনুসন্ধানের নির্দেশে যেভাবে বারবারে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে তাতে বিচারের দ্বিচারিতা লুকিয়ে থাকতে পারে বলেই মনে করছে একক বেঞ্চ এই অবস্থায় দেশের প্রধান বিচারপতি ও রাজ্যের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে প্রশাসনিক নির্দেশ জারি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মানে বুঝতেই পারছেন যে ঘটনাটা ঠিক কতটা দূরে যেতে পারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ প্রাথমিকভাবে মনে করছে দুর্নীতিগ্রস্তদের সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ করছে ডিভিশন বেঞ্চ খুবই চাঞ্চল্যকর তথ্য বা এই কথাটা দুর্নীতিগ্রস্তদের সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ করছে ডিভিশন বেঞ্চ একটু আগে আমিও আপনাদেরকে বলছিলাম যে যদি এক ঘন্টা সময় পায় সেক্ষেত্রে অনেক প্রমাণ কিন্তু লোপাট করা যায় তো সেক্ষেত্রে যদি সপ্তাহের পর সপ্তাহ সময় পাওয়া যায় তাহলে কত না কি করা যায় যাই হোক সরকারি চাকরিতে দুর্নীতি খুঁজ খুঁজে বার করতে হাত বেঁধে দেওয়া হচ্ছে একক বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে সরকারি চাকরিতে দুর্নীতি খুঁজে বার করতে একক বেঞ্চের যে হাত বেঁধে দেওয়া হচ্ছে বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চ বিচারের নামে দ্বিচারিতা করছে পরিষ্কার বলে দিয়েছেন উনি যে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ বিচারের নামে দ্বিচারিতা করছে বিচারপতি হরিশ ট্যান্ডন ডিভিশন বেঞ্চে গ্রুপ সি সি ডি মামলার শুনানি চলাকালীন একজন আইনজীবী মন্তব্য করেন কথা হয়ে গেছে স্থগিতাদেশ হয়ে যাবে চিন্তা করুন কথা হয়ে গেছে স্থগিতাদেশ হয়ে যাবে কার সঙ্গে কথা হয়েছে এই প্রশ্ন তো নিশ্চয়ই রয়েছে সবার যে আগে থেকে উনি কিভাবে বললেন যে কথা হয়ে গেছে স্থগিতাদেশ হয়ে যাবে তার মানে ডিভিশন বেঞ্চে গেলেই স্থগিতাদেশ নিশ্চিত সেটা ওনারা জানেন তাহলে যিনি বিচারক ওনার বিচারের উপরে তো কথা উঠবেই এবার যেটা হয়েছে যাই হোক গ্রুপ ডি গ্রুপ সি এবং নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশান বেঞ্চ এবং এসএসসি উপদেষ্টা এসপি সিনার হলফনামা দেওয়ার নির্দেশে যেভাবে মঙ্গলবার সংশোধন করেছে ডিভিশন বেঞ্চ তাতে বিচারের হাত বেঁধে দেওয়া হয়েছে তো এই এইসব ঘটনার জন্যই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেশের সর্বোচ্চ যে আদালত রয়েছে সুপ্রিম কোর্ট তার প্রধান বিচারপতি এবং রাজ্যের যে প্রধান বিচারপতি আছেন ওনাদের হস্তক্ষেপ কিন্তু দাবি করেছেন অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ